সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারো স্বাগতম। আশা করি কোভিড-19 এর সংক্রমণ থেকে নিরাপদে আছো, সুস্থ আছো। আমি জরিনা আক্তার জ্যোতি, সহকারী শিক্ষক গণিত বিভাগ ব্রাইট স্কুল এন্ড কলেজ। আজ আমি তোমাদের দেখাবো শ্রেণী চতুর্থ বিষয় গণিত অধ্যায় 5 যোগ্যতা ভিত্তিক 4 নম্বর। চলো আমরা সবাই বোর্ডে মনোযোগ সহকারে দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যোগ্যতা ভিত্তিক 4 নম্বর দেখো। অনুচ্ছেদটি আছে, সম্পার মাসিক বেতন 7500 টাকা, প্রতি মাসে তার খরচ 7250 টাকা। এই অনুচ্ছেদটার উপরে ভিত্তি করে তোমাদের চারটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো আমরা দেখে নেই। ক, তার মাসিক জমা কত? খ, এক বছরে তার আয় কত? গ, এক বছরে তার খরচ কত? ঘ, এক বছরে তার কত টাকা জমা হবে? তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো ক নাম্বার সমস্যাটি আছে, তার মাসিক জমা কত? সম্পার মাসিক বেতন হলো কত? 7500 টাকা। মাসিক বেতন মানে প্রতি মাসে সে বেতন পায় কত? 7500 টাকা। প্রতি মাসে তার খরচ 7250 টাকা। খরচ মানে যে টাকাটা সে প্রতি মাসে পায়, সেই টাকা থেকে সে 7250 টাকা খরচ করে ফেলে। খরচ করে ফেলা মানে হলো কমে যাওয়া। খরচ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা তার এক মাসে জমা হয়। এখানে প্রশ্নতে বলা হয়েছে তার মাসিক জমা কত। তাহলে আমরা লিখতে পারি সমাধানে, ক, সম্পার মাসিক বেতন কত? 7500 টাকা। 7500 টাকা। সম্পার মাসিক খরচ কত? প্রতি মাসে তার খরচ কত বলেছে? 7250 টাকা। 7250 টাকা। তাহলে মাসিক বেতন থেকে মাসিক খরচটা যদি আমরা বাদ দেই তাহলে মাসিক জমাটা পেয়ে যাব। সুতরাং তার মাসিক জমা তাহলে আমরা বিয়োগ করে নেই, শূন্য শূন্য মিলে গেছে শূন্য। পাঁচ আছে, এই শূন্যকে কত ধরবো? 10 ধরবো। পাঁচ আছে, 10 হবে কত হলে? 5 হলে। এই 10-এর হাতের এক এখানে নিয়ে আসবো, 2-এর সাথে 2 আর এক কত? 3। 3 আছে, 5 হবে কত হলে? 2 হলে। 7-7 মিলে গেছে। কত পেলাম আমরা? তার মাসিক জমা 250 টাকা। ওকে, আমরা পরবর্তী সমাধান দেখি। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বর সমস্যাটি দেখো, এক বছরে তার আয় কত? এক বছরের আয় আমরা এখন বের করব। আমরা জানি এক বছর সমান কত? 12 মাস। এক মাসের আয় যেহেতু এখানে উল্লেখ করা আছে তাহলে আমাদের 12 মাসের আয় বের করতে হবে। এক বছর মানেই হলো 12 মাস। এখানে এক বছরে তার আয় চাওয়া হয়েছে, তাহলে আমরা লিখে নেই এক মাসে আয় কত টাকা? 7500 টাকা। তাহলে সুতরাং 12 মাসে আয় 7500 গুণ 12। একের পরিমাণ থেকে কোনো কিছু, কোনো সংখ্যার পরিমাণ বেশি থাকলে সেটা, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখানে এক অপেক্ষা 12 সংখ্যাটি অনেক বড়, তাহলে এখানে অবশ্যই পরিমাণটা বেশি হবে। বেশি হলে আমাদের কী করতে হবে? গুণ করতে হবে। 7500-কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে 12 মাসের আয় কত টাকা আমরা সেটা পেয়ে যাব। তো পাশে তোমরা রাফটা দেখো, 7500-কে আমি 12 দিয়ে গুণ করে কত পেয়েছি? 90,000 টাকা। তার আমি গুণের ব্যাখ্যাটা তোমাদের করে দিচ্ছি। প্রথমে এই এটা হলো গুণ্য, এটা গুণক, 12 গুণক। তো গুণকের এককের আছে 2, 2 দিয়ে প্রথম আমি এই 7500-কে গুণ করি। 2 0 0, 2 0 0, 5 2 10-এর 0, হাতে থাকে 1, 7 2 14, আর 1 কত? 15। এখন আমি দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপে এখানে দশকের গড়ে কত আছে? 1 আছে। 1 দিয়ে গুণ করার আগে আমি যেহেতু এককের গড়ের সংখ্যা দিয়ে গুণ করেছি, সেই ক্ষেত্রে এককের এখানে আমাদের একটা শূন্য দিয়ে নিতে হবে। এখন আমি দশকের গড়ে শূন্য বসাবো। 1 0 0, 1 0 0, 5 1 5, 7 1 7, এখন যোগ করে দেব, 0 0 0 0 0 0, 5 5 10-এর 0, হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আর 1 কত? 9, 90,000 টাকা। সুতরাং সমান আমরা কত পেলাম? 90,000 টাকা। সুতরাং এক বছরে তার আয় কত? 90,000 টাকা। ওকে, তাহলে এখানে বলা হয়েছে যে এক বছরে তার আয় কত, এক বছরে আয়টা আমরা পেয়ে গেলাম 90,000 টাকা। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খনঙের মতেই গণঙের সমস্যাটি সমাধান করব। দেখো আমরা জানি এক বছর সমান কত? 12 মাস। এখানে তোমাদের এক বছরে তার খরচ কত বলা হয়েছে। আমরা আয়টা বের করেছি, এখন খরচটা বের করব। তাহলে এক মাসে তার খরচ কত টাকা ছিল? 7250 টাকা। সুতরাং 12 মাসে তার খরচ কি বেশি হবে না? এক অপেক্ষা 12 তো অনেক বড় সংখ্যা, তাহলে 12 মাসে তার খরচটাও কি হবে? বেশি হবে। তাহলে 7250 গুণ কত? 12। 12 দিয়ে আমি 7250-কে গুণ করে দিলেই আমি 12 মাসের খরচটা পেয়ে যাব। তাহলে পাশের রাফটা দেখো,
আগের মতোই ঠিক একই নিয়মে আমরা এই এভাবে গুণটা করে নিব। তাহলে গুণ করে কত পেয়েছি? 87000 টাকা। 12 মাসে তার খরচ কত? 87000 টাকা সমান 87000 টাকা। সুতরাং এক বছরে তার খরচ কত? 87000 টাকা। আমরা খ নম্বরে আয়টা বের করেছি আর গ নম্বরে খরচটা বের করলাম, কত? 87000 টাকা। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ঘনমের এই সমস্যাটি আমরা যাব। তো ঘনমে আছে এক বছরে তার কত টাকা জমা হবে। তো এক বছরে এর আয়টা আমরা বের করেছি খ নম্বরে আর গ নম্বরে বের করেছি এক বছরের ব্যয়টা মানে খরচটা। তো আয় থেকে যদি আমরা ব্যয়টা বাদ দিয়ে দিই তাহলে এক বছরে কত টাকা তার জমা হয় সেটা আমরা পেয়ে যাব। খ নম্বরে এক বছরের আয় কত টাকা বের করেছিলাম? এক বছরে আয় 90000 টাকা। আর এক বছরে ব্যয় কত টাকা বের করেছিলাম মানে খরচটা গ নম্বরে বের করেছিলাম? 87000 টাকা। এক বছরে খরচ 87000 টাকা। এক বছরের আয় থেকে এক বছরের খরচটা যদি আমরা বাদ দিই তাহলে এক বছরের জমাটা আমরা পেয়ে যাব। সুতরাং এক বছরের জমা তাহলে আমরা বিয়োগ করে দেই 00000 সাত আছে, এই শূন্যকে কত ধরবো? 10 ধরবো। সাত আছে 10 হবে কত হলে? 3 হলে এই 10 এর হাতের এক 8 এর সাথে নিয়ে আসবো, 8 আর এক কত? 9, 9 9 মিলে গেছে 0। তাহলে এক বছরে জমা কত টাকা? 3000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইচ্ছে করলে এক মাসের জমাকে আমরা ক নম্বরে এক মাসের জমা বের করেছিলাম, এক মাসের জমাকে যদি আমরা 12 দিয়ে গুণ দেই তাহলেও আমরা এক বছরের জমা পেয়ে যাব। তোমরা এইভাবেও করতে পারবে, ইচ্ছা করলে 12 দিয়ে এক মাসের জমাকে গুণ করেও এই সমস্যাটি সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে পরবর্তী সমস্যার সমাধান নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।